নমস্কার আজকে শ্রী সদানন্দ যোগীন্দ্র সরস্বতীজির একটি খুব ইম্পর্টেন্ট বই আধ্যাত্মিক জগতে বেদান্ত সার এই বইটি থেকে একটা বইটি অনেকগুলি শ্লোক রয়েছে তার মধ্যে একটা ছোট্ট অংশ যেখানে অজ্ঞানের স্বরূপ নির্ণয় করা হচ্ছে এবং নির্ণয় করা হচ্ছে ইন দ্য সেন্স তিনি বলছেন সেই জায়গাটা থেকে আজকে আমরা কিছু আলোচনা করার আমি আমার মতন চেষ্টা করব। আচ্ছা যারা লাইভ এখন দেখছো একটু জানিও যে সাউন্ডটা ঠিক আছে কিনা কারণ বুঝতে পারি না রোজ সাউন্ডটা ঠিক আছে কিনা আর দ্বিতীয় কথা হচ্ছে হয়তো আজকের আলোচনাটা একটু কঠিন হবে তার কারণ যেই বইটা থেকে আজকে আলোচনাটা করব। এবং যেই বিষয়টা নিয়ে আলোচনা করব। অজ্ঞানের স্বরূপ কী এটা কিন্তু ঠিক ওই প্র্যাকটিক্যাল বেদান্ত নয় মানে এতদিন অনেক ক্ষেত্রে বেদান্ত ওকে থ্যাংক ইউ অভিজিৎ বেদান্ত এতদিন হয়তো কথা বলেছি বিভিন্ন জায়গায় যে বেদান্তটা কিভাবে কাজে লাগতে পারে মানে রোজের সংসারিক সাংসারিক জীবনে কিভাবে কাজে লাগবে আমার আরেকটু একটু ভালো জীবন কিভাবে হবে থ্যাংক ইউ অঙ্কিত আরেকটু ভালো জীবন কিভাবে হবে আজকে সেই সব ভালো জীবন ভালো মৃত্যু কিছু নিয়েই কথা হবে না আজকে প্রথম থেকে আবারও বলছি একটু বিষয়টা কঠিন এবং এই যে গ্রুপটা স্পিরিচুয়াল ডিসকাশন এই গ্রুপটা তো বেশিরভাগ তাদেরকে নিয়েই করা যারা এই বিষয়টা হয়তো আর একটু জানতে চান তো আজকে একটু গভীরের আলোচনা করার আমি চেষ্টা করব আমার সাধ্যমত। তো আজকে যে বইটা সেটা বেদান্ত সার শাস্ত্রের বিভিন্ন প্রকরণ গ্রন্থ থাকে বেদান্তের উপনিষদ এক ধরনের প্রকরণ গ্রন্থ এক ধরনের তো শ্রী সদানন্দ যোগীন্দ্র সরস্বতীজির যে গ্রন্থ বেদান্তসার এবং এটার অনুবাদ এবং টিকা রচনা করেছেন স্বামী অমৃতত্বানন্দজি অসাধারণ টিকা রচনা করেছেন বইটি যখন পড়ি অবাক হই এবং উদ্বোধন কার্যালয় থেকে বইটি বেরিয়েছে তো আজকে আমরা যেটা মূল বিষয় আজকে যে অজ্ঞানের স্বরূপ এতদিন বিভিন্ন লাইভে আমরা মূলত আলোচনা করেছি জ্ঞান কি মানে জ্ঞান কি ইন মানে হচ্ছে আমি কোনটা আমি নিজেকে কিভাবে খুঁজবো কিন্তু আজকে যেটা নিয়ে কথা বলবো যে অ্যাকচুয়ালি অজ্ঞানের স্বরূপ মানে জ্ঞান নিয়ে কথা বলেছি আজকে অজ্ঞানের স্বরূপ মানে জ্ঞানকে যা ঢেকে আছে যে আবরণ ঢেকে আছে মূলত এখানে অজ্ঞান বলা হচ্ছে যে যেই নামে ডাকে মায়াবাদও এটাকে বলতে পারেন এবং অদ্বৈত বেদান্ত কিন্তু পুরো মায়াবাদের উপর দাঁড়িয়ে আছে অদ্বৈত বেদান্ত অদ্বৈত যেখানে দ্বিতীয় নেই যেখানে অজ্ঞান নেই সেখানেই জ্ঞান আছে তো যেখানে জ্ঞানটা রয়েছে সেই জ্ঞানকে ঠিক করে বুঝতে গেলে কিন্তু অজ্ঞানটার সম্পর্কে সম্যক ধারণা লাগবে যে অজ্ঞান কি এবং আরেকবারও বলছি অদ্বৈত বেদান্ত একদম দাঁড়িয়ে এই মায়াবাদের উপর সেই জন্য স্বামী বিবেকানন্দ যখন জ্ঞানযোগের বক্তৃতা দিচ্ছেন প্রথম বক্তৃতা দিচ্ছেন মায়াবাদ নিয়ে কারণ মায়াকে না বুঝতে পারলে স্টেপেই যাওয়া যাবে না তো বেদান্ত সারে প্রথম যে শ্লোকটা পড়ছি ওই যে শ্লোকটা পড়ার জন্যই পড়ছি সংস্কৃতের উচ্চারণা আমার ভালো নয় কারণ সংস্কৃতের ছাত্রী নই এরপরে ব্যাখ্যাটাতে যাচ্ছি সদানন্দজি বলছেন অজ্ঞানং তু সদসদ্ব্যাম অনির্বাচনীয়ং ত্রিগুণাত্মকম জ্ঞান বিরোধী ভাবরূপম যত কিঞ্চিত ইতি বদন্তি অহম ইত্যাদি অনুভব দেবাত্মা শক্তিং সগুইন নিগুড়ম ইত্যাদি শ্রুতেশ্চ এই শ্লোকটার এবার ব্যাখ্যা সংস্কৃত শ্লোক কিছুই হয়তো যারা জানেন তারা বুঝলেন যারা জানেন না হয়তো বুঝলেন না আমিও খুব বেশি বুঝলাম না অল্প বুঝলাম সংস্কৃত ভাষাটা কারণ আমি জানি না ঠিকভাবে। এবার এই শ্লোকটাকে যেটা বলছে যে সদরূপে বা অসদরূপে যাকে বলা যায় না তিন গুণাত্মক এক জ্ঞান হলে যা থাকে না ভাবরূপ একটা কিছু জ্ঞানীগণ ইহাকেই অজ্ঞান বলে কি বলছে সদরূপে বা এটা শ্লোকের শট ব্যাখ্যা হচ্ছে যে সদরূপে বা অসদরূপে যাকে বলা যায় না তিন এক জ্ঞান হলে যা থাকে না এবং ভাবরূপ একটা অজ্ঞানের অস্তিত্ব বোঝা যায় এবং নিজ গুণের দ্বারা আবৃত ঈশ্বরের আত্মশক্তিকে ইত্যাদি শ্রুতি প্রমাণ এই বিষয়ে রয়েছে বলছে সদরূপে বা অসদরূপে যাকে দেখা যায় না মানে এটার বিস্তৃত ব্যাখ্যাতে আর একটু পরে এরপর অমৃত টিকা মানে অমৃত্যানন্দ যেটা লিখেছেন সেটাতে আসছে আমি খুব শর্ট শর্টে বলে পরেরটাই ঢুকে যাচ্ছি বলছে যেটাকে আমি ইহা সত্য সদরূপে এইভাবেও ধরতে পারছি ইহা সত্য আমি এইভাবেও ধরতে পারছি না আবার অসদরূপে একেবারে নেই বলেও উড়িয়ে দিতে পারছি না কেন নেই বলে উড়িয়ে দিতে পারছি না আমি আসছি পরে এবং তিন গুণাত্মক যার মধ্যে সত্যগুণ রজগুণ এবং তমগুণ প্রত্যেকটা মানুষ তিন রকম মানুষ মানে পুরো প্রকৃতিটাই আসলে তিন রকম গুণের আধারে তৈরি সত্যগুণ মানে আমার মধ্যে দয়া ভালোবাসা যখন আমার মধ্যে আধিক্য তখন আমার মধ্যে সত্যগুণের প্রভাব বেশি আমার মধ্যে যখন প্রচন্ড কর্মোদ্যম আমি কাজ করতে চাইছি আমি কিছু করতে চাইছি তখন সেটাকে রজগুণ বলা হচ্ছে রজগুণ না থাকলে আমি কাজ করতে পারবো না একজন শুধু শান্ত সাধু বসে রয়েছে তার মধ্যে ঠাকুর বলছেন যে নরেনের মধ্যে মধ্যে মানে স্বামী বিবেকানন্দের রজগুণের হালকা রেখা রয়েছে কিন্তু সত্যগুণা সত্যগুণ সত্যগুণই ছেলে কিন্তু রজগুণের হালকা রেখা নইলে রজগুণ না থাকলে স্বামী যে এইভাবে কাজই করতে পারেন না আর বলছে তমগুণ তমগুণ মানে মানে ঘুমাচ্ছে সারাক্ষণ কোনো চেষ্টা নেই কিছু নেই তো প্রত্যেক প্রত্যেকের মধ্যেই তিনটে গুণ থাকে সত্য রজ এবং তম এবং যার মধ্যে যেই গুণের আধিক্য বেশি তাকে আমরা ভালো বলি তাকে আমরা কর্মোদ্যমী বলি আবার কাউকে আমরা বলি যে না তো কিছু করে না তো বলছে মায়াতে এই তিনটে মায়া বা অজ্ঞানে এই তিনটে গুণ থাকে এবং এক জ্ঞান হলে যা থাকে না সবকিছু বলে বলছেন যে এবং এক জ্ঞান মানে আমি ছাড়া দ্বিতীয় কিছু নেই এই এক জ্ঞান মানে এই শুধু এইটুকুই এই রয়েছে মানে আমি ব্রহ্ম এই আমি ব্রহ্ম এত কথাবার্তাও জ্ঞান হলে বলা যায় না মানে তখন শুধু এই মানে আরো নিচে নামলে মানে কি বলবো সেই জায়গা থেকে আরো যদি একটু নেমে আসা যায় তখন হয়তো বলা যায় অহং ব্রহ্মাস্মি আমি সেই ব্রহ্ম অনেক বড় কথা আমি সেই ব্রহ্ম কিন্তু সদ্য যখন কারোর জ্ঞান হয় এবং সে যখন এই জায়গায় দাঁড়িয়ে থাকে মানে ধরুন লাদাখে আমি গেলাম লাদাখের প্রচন্ড হাই অলটিউড প্রচন্ড উচ্চতা বেশি তো লাদাখে দুরকমভাবে ভাবে যাওয়া যায় একটা হচ্ছে ডাইরেক্ট ফ্লাইটে করে গিয়ে লাদাখে নামলেন আর একটা হচ্ছে ওই মানালির রাস্তাটা দিয়ে ধীরে 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 উচ্চতাটাকে সইয়ে সইয়ে উঠলেন তো এবার অনেকে কি করে যাওয়ার সময় প্লেনে যায় না যাওয়ার সময় ওই মানালির রাস্তা বা কাশ্মীর দিয়ে ঢোকে তার কারণ আস্তে 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 উচ্চতাটা সহ্য করতে করতে গিয়ে তারা লাদাখে গিয়ে পৌঁছায় তাদের নিঃশ্বাস নিতে অতটা অসুবিধা হয় না কিন্তু যারা হয়তো ফ্লাইটে গিয়ে দুম করে লাদাখে গিয়ে একবারে পৌঁছালো হঠাৎ দেখা যায় হয়তো মানে না মানে জাস্ট হয়তো ফ্লাইটে এরকম শুনেছি যে এয়ারপোর্টে বসে যে নাক দিয়ে রক্ত হচ্ছে তার কারণ কি হঠাৎ একদম নিচ থেকে উপরে গিয়ে পড়েছে মানে সে থতমত খেয়ে গেছে কিছু বেরোচ্ছে না মুখ দিয়ে তো যখন কারুর হয় যখন যখন এক জ্ঞান হয় কেউ সত্য রজতম এই তিনটে গুণের কথা বললাম আহ বিষয়টা কঠিন একটু সহজ করি ঠাকুর একটা খুব সুন্দর গল্প বলছেন এই সত্য রজতম থেকে একে আসার একটা গল্প ঠাকুর বলছেন যে একটা বনে একজন হয়তো অনেকেই শুনে থাকবেন কথামৃতের গল্প তাহলে আর একবার রিপিট করছি একটা বনে একটা লোক হঠাৎ মানে আটকে পড়েছে আর কি গভীর বোন তো একটা ডাকাতের দল এসে তাকে ধরেছে তো প্রথমেই ধরে একটা ডাকাত বলছে এটাকে গাছের সঙ্গে বেঁধে বেঁধে ফেলো বেঁধে মেরে ফেল তো আর একটা লোক তো গাছের সাথে বেঁধেছে বেঁধে বলছে এটাকে মেরে ফেলো এর কাছে যা আছে লুটপাট করো মেরে ফেলো তো যাটা তো নিয়ে নিয়েছেই তো যে বলছে মেরে ফেলো তো পাঁচ থেকে আর একটা ডাকাত বলছে যে যা আছে নিয়েই তো নিয়েছো ওর কাছে তো তো অস্ত্র নেই ও আমাদের করবে না তাহলে আর ওকে মারি কেন ওকে ছেড়েই দিই ওকে গাছের সাথে বেঁধেই বা রাখবো কেন একটা লোক বলছে ওকে মেরে ফেলো গাছের সাথে বেঁধে এরপর আর একটা লোক বলছে যে মারবো কেন ওকে ছেড়েই দাও যা আছে নিয়েই তো নিয়েছি যে বলছে যে ওকে মেরে ফেলো বলছে এটা তমগুণ যে বলছে সব তো নিয়েই নিয়েছি আপাতত দড়ি খুলে দাও ওকে ছেড়ে দাও ও থাক নিজের মতন এবার আর একটা ডাকাত এলো মানে ওদের দলেরই দলের লোক মানে একই দলের মধ্যেই কিন্তু সমস্ত কিছু একই দলের মধ্যে মারতে চাইছে একই দলের মধ্যে দড়ি খুলতে চাইছে একই ডাকাত দলের মধ্যে আর একটা ডাকাত দল এলো আর ডাকাত দলের মধ্যে আর ডাকাত বলছে যে ভাই তুমি তো এই বনে এসছো তো তুমি তো রাত্রে রাস্তা চিনতে পারবে না চলো তোমাকে বাড়ির রাস্তাটা দেখিয়ে দি আবার বলছি একই ডাকাত দলের মধ্যে তিন রকম ক্যারেক্টার ঠাকুর বলছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব একজন মারতে চাইছে আর একজন বাঁধন খুলে দিতে চাইছে আর একজন বলছে যে চলো তোমাকে ওই রাস্তাটা দেখিয়ে দি তো বলছে ঠিক আছে চলো রাস্তাটা দেখাও তো রাস্তা দেখাতে গিয়ে বেশ কিছু দূর নিয়ে গিয়ে যে সৎ মানে যে সত্যগুনি মানে পুরো দলটাই যাচ্ছে তো যে সত্যগুনি যে রাস্তা দেখাতে চাইছিল তো সে দূর থেকে দেখে বলছে যে ওই দেখো তো ওই যে ওই রাস্তাটা ওই রাস্তাটা দিয়ে হেঁটে যাও তুমি তোমার বাড়ি পেয়ে যাবে তো তখন লোকটা বলছে যে তো মানে আপনারা আসুন আমার সাথে আসছেন না কেন আপনারা এত দূর এলেন তখন বলছে যে না আমরা ওই রাস্তা দিয়ে তোমার বাড়ি অব্দি পৌঁছে দিতে পারবো না আমি রাস্তা অবধি দেখিয়ে দিলাম বাড়িটা তোমায় নিজেকে যেতে হবে কেন বলছে বলছে যে তমগুণ তো বাড়ি থেকে অনেক দূর প্রশ্নই নেই রজগুণও বাড়ি থেকে অনেক দূর কিন্তু তার মধ্যে তাও একটু ভালো ভাবে হৃদয় কিন্তু সে বাড়ির রাস্তা জানে কিন্তু কিন্তু ব্রহ্ম জ্ঞান করিয়ে দিতে পারে না সত্যগুণও এক জ্ঞান করিয়ে দিতে পারে না সত্যগুণ বড়জোর সত্যগুণ মানে কি যার প্রচন্ড ধ্যান ধারণা সাধ্য সাধনা রয়েছে যে বলছে দয়ালু হয়ে চলো বাড়ির রাস্তা অব্দি তোমায় তুলে দেবো সাধ্য সাধনা খুব ইম্পর্টেন্ট কথা ঠাকুর মানে দারুণ জ্ঞান থেকে গল্পগুলো বলতেন বলছেন যে ওই রাস্তা অবধি তুলে দিল বলছে ওই ধ্যান ধারণা করে কিন্তু ব্রহ্মজ্ঞান হয় না ব্রহ্মজ্ঞান ধ্যান ধারণা এক লাখ জব তিন লাখ জব দশ লাখ জব কিছুর বিষয় নয় বড় জোর রাস্তার কাছাকাছি গিয়ে দিতে পারে কিন্তু ওই যে বাকিটা রাস্তা ওই রাস্তাটা কিভাবে তিনি টেনে নেবেন সেটা তিনিই জানেন তো সত্যগুণ রাস্তাটা দেখিয়ে দিচ্ছে কিন্তু সত্যগুণ কিন্তু ব্রহ্মের অব্দি পৌঁছাতে পারছে না বলছে এটা রাস্তে এবার তুমি চলে যাও আমি আর যেতে পারবো না তো বলছে এই তিন গুণ যার মধ্যে থাকে না যেই জ্ঞানের মধ্যে এই সত্যগুণ এই মেরে ফেলবো এই গুণ থাকে না বাঁধন খুলে দেবো এই গুণও থাকে না কাজ করব এই গুণ থাকে না আবার দয়া করব ভালোবাসব ধ্যান ধারণা করব। সে তারও যেখানে এন্ট্রি নেই মানে কি ভয়ঙ্কর সেই জায়গা বলছে যেখানে তারও এন্ট্রি নেই সেইখানের এক জ্ঞান যখন হয় সেই এক জ্ঞান যখন হয় তখন যাদের জ্ঞান হচ্ছে তখন তারা অজ্ঞানকে ব্যাখ্যা করছে এবং আমি লাদাখের উদাহরণটা কেন দিলাম যে হঠাৎ করে যখন এরম একটা জায়গায় পৌঁছে যায় আগে থেকে তো আর লোকজন এই জ্ঞান হচ্ছে আসছে এরকম তো ব্যাপার নয় যখন হঠাৎ করে ওই লাদাখে পৌঁছে গিয়ে শ্বাসকষ্ট হয় না মানে তখন কিছু বলার থাকে না লোক ভেবাচাকা খেয়ে যায় আরে কি হচ্ছে তেমনই যখন লোকের জ্ঞান লাভ হয় বা জ্ঞান লাভ বা যাই হোক মানে কথা বলার জন্য সবটাই বলা ভাষা আর কি মানে যখন সে বুঝতে পারে আমি সেই ব্রহ্ম এত বলতেই পারে না বড় জোর এইটুকু যে এই তো মানে এই তো বলাটা অনেক কষ্টের ব্যাপার যে হ্যাঁ এই মানে বড় জোর হাসি এইটা এই অব্দি আসতে পারে সহজভাবে। তো বলছে এরূপ অনুভব বলে অজ্ঞানের অস্তিত্ব বোঝা যায় এবং নিজ গুণের দ্বারা আবৃত ঈশ্বরের আত্মশক্তিকে প্রমাণ শ্রুতি এ বিষয়ে রয়েছে কি বলছে নিজ নিজ এটা শ্রুতির একটা কথা গুণের দ্বারা আবৃত ঈশ্বরের আত্মশক্তি দারুণ লাইন বলছে নিজ গুণের দ্বারা আবৃত বলছে আবৃতটা কি না ঈশ্বরের আত্মশক্তি বলছে ঈশ্বর বাইরে নয় ঈশ্বরের আত্মশক্তি আত্মশক্তি মানে নিজের শক্তি আমার মধ্যেই রয়েছে কিন্তু সেটা কি আবৃত কিসে ঢেকে আছে? না আমারই গুণ যেটাকে মায়া বলা হচ্ছে যেটাকে অজ্ঞান বলা হচ্ছে সেই অজ্ঞান কি না আমারই সত্যগুণ আমারই রজগুণ আমারই তমগুণ সেই জ্ঞান দিয়ে আমারই আত্মশক্তি যেখানে ঢেকে রয়েছে এবার অমৃতটিকা স্বামী এই শ্লোকটার কিভাবে ব্যাখ্যা করছেন এই বলছেন অজ্ঞানকে সৎ আছে বলে বলা যায় না কারণ ব্রহ্মজ্ঞান হলে অজ্ঞানের অনুভব হয় না নাই হয়ে যায় তাকে অসৎ নাইও বলা যায় না কারণ অসৎ বস্তু জগতের পরিণামী কারণ হতে পারে না প্রথমে সদ এই যে প্রথম লাইনটা ছিল যে সদরূপে বা অসৎ রূপে যাকে বলা যায় না এই লাইনটা নিয়ে ব্যাখ্যা হচ্ছে বলছে এই অজ্ঞানকে সৎ আছে বলে বলা যায় না কারণ কি বলছে এটাকে আমি সৎ বলতে পারছি না তার কারণ হচ্ছে যে ব্রহ্মজ্ঞান যখন আমার হচ্ছে তখন আমার কাছে অজ্ঞানের বিন্দু মাত্র লেশ নেই আমার অজ্ঞানের কোনো অনুভবই নেই আমার যখন জ্ঞান হচ্ছে তারপর যখন গুরু জিজ্ঞাসা করছেন যে জগৎ কেমন তখন জগতের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না জগত অর্থে অজ্ঞানের কথা বলা হচ্ছে জগৎ মানে আমি যা দেখছি যা শুনছি এখন যা বলছি এও জগৎ যা বলছি এটাও জগৎ কিন্তু এই যে কথা শাস্ত্রের কথা এগুলো হচ্ছে খেলা ভাঙার খেলা কি মানে আমরা তো তেলে ভাজাও খাই অ্যাসিডিটি হয় চোয়া ঢেঁকুর ওঠে তারপর আবার অ্যান্টাসিডও খাই তো অ্যান্টাসিডটাও খাই তেলে ভাজাটাও খাই দুটোই খাওয়া কিন্তু একটা অ্যাসিডিটি ফর্মেশন করে আর একটা অ্যাসিডিটি কাটায় তো এই যে কথা এই কথাও জগতেরই কথা কিন্তু এই কথা জগৎ কাটাতে সাহায্য করে শাস্ত্রবাক্য বাক্য এই জন্যই যে এটা জগতের স্বরূপ তুলে ধরছে আবার আমি এখন বসে যদি কোনো সিনেমার রিভিউ দিতাম সেটাও কথা কিন্তু সেটা জগৎ আরো সৃষ্টি করছে আরো জগৎ তৈরি করছে মানে আমার কাছে ওই জাল না আস্তে 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 নিজের চারদিকে জাল বনে তো তেমনি মানুষ নিজের চিন্তা দিয়ে নিজের চারদিকে জাল বনে তো এই যে কথাটা এই কথাগুলো কিন্তু এই জালগুলো কাটার কথা হচ্ছে জাল তৈরির কথা নয় আসলে আমার গুরু ভগবানের একটা খুব সুন্দর কথা রয়েছে বলছে যে চিন্তা দিয়েই চিন্তার পারে যাওয়া যায় মানুষ চিন্তা করতে পারে মানুষ ভাবতে পারে মানুষ ভাবতে পারে যে সে সুইজারল্যান্ড বেড়াতে যাবে সে আমেরিকাতে যাবে অনেক কিছু ভাবতে পারে আবার সে এটাও ভাবতে পারে যে আমার কোনো যাতায়াত নেই মানে যাতায়াত নেই মানে আমার হাঁটা চলা নেই তা নয় মানে যাওয়ার জায়গা নেই মানে আমি যখন বলছে যেখানে এক জ্ঞানের কথা হচ্ছে তার যখন হচ্ছে তার ভিতরের থেকে যেটা আসছে যে সে আর মানে যাবে কোথায় শিব পার্বতীর এই কথাটা রয়েছে না যজৌ না তস্থৌ না যখন পার্বতীর জ্ঞান লাভ হচ্ছে তখন শিব তাকে প্রশ্ন করেছিল জ্ঞান বিষয়ে তখন পার্বতী উত্তর দিয়েছিল যে না যজৌ না তস্থৌ না আমার যাতায়াত নেই আমার গতাগতি নেই মানে আমার কাছে তো টোটালটা এক হয়ে বসে রয়েছে আমার কাছে পুরোটা একাকার হয়ে বসে রয়েছে আমি আমেরিকাকে কোথায় পাবো আমি ভারতবর্ষকে কোথায় পাবো আমি আমার ঘরটাকে আলাদা করে কোথায় পাবো আর মানে ভিতর থেকে কোনো জাত মানে এটা ঠিক মানে আমি ওই বলে বোঝানোর চেষ্টাটা কেমন হচ্ছে জানেন তো মানে আমার হয়তো প্রচন্ড খিদে পেয়েছে কিন্তু আমি তো আমার পেটটাকে কেটে দেখাতে পারি না দেখো আমার পেটটা ফাঁকা কিছু নেই আমাকে খেতে দাও আমি বড় জোর খুব চিৎকার চেঁচামেচি করতে পারি বাড়িতে এতবার ধরে বলছি এতক্ষণ বলছি আমার খিদে পেয়েছে দুটো খেতে দিচ্ছ না এখনো মায়ের উপর চেঁচাতে পারি আমি হয়তো ওই চিৎকার মানে ওই যে প্রচন্ড রেগে গিয়ে চিৎকার যেটা হয় যে আমার খিদে পেয়েছে কিন্তু আমি খিদেটাকে দেখাতে পারি না তো আমি সেইটুকুই আর কি মানে ওই বড় জোর বলার চেষ্টা করছি যে কিরকম হয় বিষয়গুলো তো বলছে আমার যাতায়াত নেই তো বলছে যে যখন ব্রহ্মজ্ঞান হয় তখন অজ্ঞানের অনুভব হয় না নাই হয়ে যায় লিখছেন যে যখন ব্রহ্মজ্ঞান লাভ হচ্ছে যখন শিষ্য শুধু আমি আছি এটা বুঝছে তখন শিষ্য গুরুকে বলছে যে এ জগৎ কোথায় লীন হয়ে গেল কাহার দ্বারাই বা লীন হয়ে গেল অহ কি অহম আশ্চর্য যে কি অদ্ভুত আশ্চর্য জগৎ কোথায় চলে গেল কাহার দ্বারাই অপসৃত হইল। মানে জগৎ আমি এত কিছু দেখছি ঠাকুর বলছেন যে হাজার হাজার বছরের একটা অন্ধকার ঘর সেই ঘরে যদি আলো জ্বালাতে হয় একটু একটু করে দেশ মানে আগুন জ্বালায় না একটা ফস করে দেশলাই কাঠি জ্বালায় ঘরটা আলো হয়ে যায় হাজার বছর ধরে ঘরটা অন্ধকার হয়ে আছে বলে অল্প 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 করে আলোকিত হবে হয় না কিন্তু একটা দেশ লাইকাটি মানলো ঘর আলো হয়ে গেল তো তেমনি যখন শিষ্য মানে যখন শিষ্য চারদিকে জগৎ দেখছে সে জানে যে এটাই সত্য কেউ হয়তো জানে যে এই কথা হচ্ছে এটাই সত্য আমি চারপাশে যা দেখছি তাই সত্য কিন্তু সে যখন গুরুর কাছে গিয়ে আস্তে আস্তে তার জ্ঞান লাভ হলো তো সে অবাক বিস্ময়ে গুরুকে বলে যে এ জগৎটা যে আমি দেখছিলাম জগৎটা কোথায় চলে গেল এবং কেই বা জগৎটাকে নিয়ে চলে গেল আমার সামনে থেকে বলছে কাহার দ্বারাই বা অপসৃত হইল তো তাই বলছে যে এই জ্ঞানটাকে সৎ মানে আছে এটা বলা যায় না কারণ যখনই জ্ঞান হয়ে যাচ্ছে সরি অজ্ঞানটাকে সৎ বলা যায় না কারণ যখনই জ্ঞান হয়ে যাচ্ছে এটা একদম উড়ে যাচ্ছে তখন একদম মানে এখন যতটা স্পষ্ট এটা আছে তখন ততটাই স্পষ্ট এটা কোনো কালে থাকতে পারে না কশ্মিন কালে থাকতে পারে না এ কাল তো দূরস্থান মানে না দিন ছিল না দিন আছে না কোনো দিন থাকবে তাকে অসৎ নাইও বলা যায় না কারণ অসৎ বস্তু জগতের পরিণামী কারণ হতে পারে না এবার বলছে এটা সৎ আছে বলতে পারছি না এবার তাহলে আছে যখন বলতে পারছি না তাহলে এটাকে নেই বলি কিন্তু এমন জটিল একটা বিষয় বলছে এটাকে পুরো নেইও বলতে পারছি না কারণ যদি নেই হয় তাহলে এটা মানে জগতের বিভিন্ন কার্যকারণ সম্পর্ক আছে মানে একটা কাজ আর একটা কাজের জন্ম দেয় আমাদের মানে যেমন ধরুন ল্যাবে যখন টেস্টিং করা হয় না বিভিন্ন কেমিক্যালস মধ্যে একটা কেমিক্যাল আর একটা কেমিক্যালের সাথে মিশিয়ে তৃতীয় একটা কেমিক্যাল তৈরি হয় যেটা হয়তো আগের দুটো কেমিক্যালের সাথে কোনো লিঙ্ক আপই নেই তো পরিণাম সৃষ্টি করছে তো এই যে মায়াটা এই যে মায়া যে এই যে আমি চিন্তা করছি এই যে কথা বলছি এটাও তো মায়ার আন্ডারে পড়ে বাইরে তো নয় আমি যে এই যে বেদান্তের কথাই চিন্তা করছি আমি যে ব্রহ্মের কথাই চিন্তা করছি এটাও তো মায়া কারণ আমি স্বয়ং ব্রহ্ম হয়ে বসে রয়েছি বসে থেকে আমি তার কথা চিন্তা করছি মানে কি আমি কল্পনার বুনছি আমি আত্মজ্ঞানের চিন্তা করছি আমি মানে তো বলছে যে এই কল্পনার জালটা যে বুনছে বুনতে 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 কিন্তু হঠাৎ করে মানে ওই কল্পনার জালটা নয় ওই কল্পনার জাল হঠাৎ শেষ হয়ে যায় এবং ব্রহ্মজ্ঞান হচ্ছে তো এবং বিভিন্ন ক্ষেত্রে আমি একটা চিন্তা করছি সেই চিন্তা আর একটা চিন্তার এই যে পরিণাম প্রাপ্ত হচ্ছে এই যে প্রাপ্ত হচ্ছে হচ্ছে মানে একটা কাজের কাজের চিন্তা এবং সেই কাজটা জন্ম দিচ্ছে তো এই পরিণামটার কারণে এটাকে আমি পুরো নেই বলে তুরিয়ে দিতে পারছি না যা নেই তা তো আর একটা পরিণাম আর একটা কাজের জন্ম দিতে পারছে না তো তার মানে আমি তাকে আছে বলতে পারছি না খুব ইম্পর্টেন্ট কথা মায়াবাদের ভীষণ ইম্পর্টেন্ট কটা এটাকে সদসৎ বলা হয় সদসদ মানে আছেও বলতে পারি না আমি আমি নেইও বলতে পারছি না এবং কেন আছে বলতে পারছি না কেন নেই বলতে পারছি না সেটা ব্যাখ্যা করা হচ্ছে আমি অজ্ঞ এরূপ অজ্ঞানের প্রত্যক্ষ অনুভব হয় সৎ ও অসাধারণ অসৎ একাধারেও হতে পারে না কারণ তা অসম্ভব বলছে যে এটা সত নয় এটা অসত নয় মানে এটা আছেও বটে এটা নেইও বটে এই দুটো একসাথে আছে বা নেই কোনটাই বলা যাচ্ছে না কারণ তো অসম্ভব এই জন্য তাকে অনির্বচনীয় বলা হয় মায়াকে অ্যাকচুয়ালি অনির্বচনীয় অনির্বাচনীয়ম বলে মানে কোনোভাবেই নির্বাচনের যোগ্য না হচ্ছে অসৎ হলে একটা ক্যাটাগরাইজ হচ্ছে কিন্তু তাকে কোনোভাবেই ফেলা যাচ্ছে না কোনো ক্যাটাগরিতে সে নেই তাই তাকে বলছে অনির্বাচনীয় নির্বাচন অর্থে কথন তাকে বলা যায় না এটা এরকম আমি বলতে পারছি না যে এটা সৎ বা এটা অসৎ এটা আছে বা এটা নেই আমি বলতে পারছি না বলছে নির্বাচন অর্থে কথন তাই জন্য আমি তাকে কোনো কিছুর মধ্যেই ফেলতে পারছি না অনির্বাচনীয় এই অর্থেই মিথ্যা বলে বলা হয় মিথ্যা অর্থাৎ নিরূপণ করা যায় না অলিক নয় অলিক যেমন গগন কুসুম বন্ধাপুত্র যার শব্দজনিত বোধ হয় কিন্তু বস্তু সত্তা নেই বলছে যে এটা এরকম এভাবে ব্যাখ্যা করা যাচ্ছে না যেহেতু আমি ব্যাখ্যা করতে পাচ্ছি না যেহেতু আমি বলতে পাচ্ছি না যে এটা আছে বা এটা নেই তাই এটাকে মিথ্যা বলছি শঙ্করাচার্য বলছেন ব্রহ্মসত্তে মিথ্যা কেন বলছে বলছে যে জগৎ মিথ্যা মানে এই মায়াটা মিথ্যা সমস্ত মহাপুরুষরা বলছেন মায়া মিথ্যা কেন বলছেন না না মায়াকে কোনো আমি আমি ফেলতে তাকে নির্বাচন করতে না তাই তাকে মিথ্যা বলছি কিন্তু আমি এটাকে অলিক কল্পনা বলছি না অলিক কল্পনা কিরকম সেটার উদাহরণে বলছে যে অলিক যেমন গগন কুসুম বন্ধা পুত্র মানে আকাশ কুসুম স্বপ্ন নয় মিথ্যা কিন্তু আকাশ কুসুম স্বপ্ন বা বন্ধা পুত্র মানে যে যার কোনোদিন সন্তান হওয়ার সম্ভাবনা নেই তার ছেলে এই রকম অর্থে বলছি না ভীষণ ভীষণ সূক্ষ্ম এবং ভীষণ জটিল এই মায়ার তত্ত্বটা মানে এক জ্ঞান ছাড়াই মায়াকে ওড়ানোই সম্ভব নয় কোনো মতেই মানে মহামায়ার এমনই খেলা কোনোভাবেই সম্ভব নয় বলছে যার শব্দজনিত বোধ হয় কিন্তু বস্তু সত্তা নেই বলছে যে এই রকম অদ্ভুত নয় অলিক নয় পুত্র যার শব্দের বোধ আছে কিন্তু সত্তা নেই বন্ধার কি কখনো ছেলে হতে পারে হতে পারে না কিন্তু আমি বলছি কিন্তু সেটার কোনো বস্তু সত্তা নেই মানে সেটার কোনো নেই মায়া এরকমও নয় প্রাতিভাষিক সত্তাও নেই তুচ্ছ সত্তা তাহলে অজ্ঞান যদি কোন রূপেই জ্ঞানের বিষয় না হয় তো সে বস্তু অসতি হবে এই আশঙ্কায় বলা হলো ত্রিগুণাত্মকম সত্য রজ তম এই তিন গুণাত্মক অজাম একাম লোহিত শুক্ল কৃষ্ণাং শ্বেতাশ্বতর উপনিষদ থেকে বলা হচ্ছে এরূপ শ্রুতি প্রমাণ রয়েছে তাহলে অজ্ঞান সৎ বলা যায় না তাও নয় কারণ জ্ঞান বিরোধী বলা হয়েছে বলছে যে এই অজ্ঞান যদি কোনোভাবেই জ্ঞানের বিষয় না হয় তাহলে তাকে কি করব বলছে যদি সেটা জ্ঞানের বিষয় না মানে এক একই রয়েছে সেটারও বিষয় নয় তাহলে তাকে কি বলবো মানে এটা একটা ভীষণ জটিল পরিস্থিতি বলছে জ্ঞানের বিষয় না হলে তাকে কি বলা যেতে পারে বলছে যে সত্য তিনটেরও রজতমই এই তিনটের বিষয় কিন্তু জ্ঞানের বিষয় কোনোভাবেই নয় কিন্তু নেইও বলতে পারছি না তাহলে সেটা তো জ্ঞান বিরোধী হয়ে গেছে এবার নেই বলতে পারছি না আছি বলছি তাহলে আমি একই ব্রহ্ম সেটার বিরোধী হয়ে যাচ্ছে তো বলছে সেই আশঙ্কায় বলা হচ্ছে যে এটাকে ব্রহ্মজ্ঞান হলে অজ্ঞানতার কার্য এই সমগ্র সৃষ্টির বোধ থাকে না যা এককালে আছে বলে বোধ হয় ভিন্নকালে নাই তা সত্য নয় সৎ নয় তাহলে অসৎ বলা যাক না তাও বলা যায় না কারণ ক্রমে বিরাট সৃষ্টি কিভাবে হলো আবারও ব্যাখ্যা করছে মানে এটা এমন জটিল একটা বিষয় বলছে সতেও ফেলতে পারছি না অসতেও ফেলতে পারছি না তাই জন্য আবার ব্যাখ্যা করছে বলছে যে জ্ঞান বিরোধী এটা একটা পয়েন্ট নিয়ে বলছে তারপর বলছে যে অসৎ বলা যাক কিন্তু তা কেন বলতে পারা যাচ্ছে না বলছে এই যে আকাশ আদি মানে আকাশ আদি অর্থে মানে এই যে বিভিন্ন জগৎ বা আমি যা দেখছি এইগুলো সৃষ্টি কিভাবে হলো এগুলো তৈরি কিভাবে হলো আমি সমুদ্র দেখছি আমাকে সমুদ্র এসে আমাকে সমুদ্রের জল এসে ধাক্কা মারছে আমাকে ঢেউ ধাক্কা মারছে যদিও আমি সমুদ্রের উপরের যে ফেনাটা দেখতে পাচ্ছি মানে আমি আর একটা ব্রড উদাহরণে যাচ্ছি আমি দেখতে পাচ্ছি সমুদ্রের উপরে ফেনা সমুদ্রের ঢেউ সমুদ্রের জল কিন্তু হঠাৎ দেখতে পাচ্ছি ঢেউটা আমার গায়ে ধাক্কা মেরে সবটাই জল হয়ে গেল ফেনা ঢেউ সব একটাই বিষয় সেটা জল তখন আলাদা করে ফেনা থাকছে না আলাদা করে ঢেউও থাকছে না শুধু জলই থাকছে আর কিছু নেই তো বলছে তাহলে বিরাট সৃষ্টি কিভাবে হলো সৃষ্টির পরিণামী কারণ অজ্ঞান বলছে এই যে সৃষ্টি বলে আমি যেটাকে যেন দেখছি যেন দেখছি যেই সৃষ্টি হয়েছে তার পরিণামের যে কারণটা সেটা অজ্ঞান আমি দেখছি আমি দেখছি মানে আমি দ্বিতীয় কিছুকে দেখছি আমি আমার চোখে যখন কাজল পড়তে যাই মেয়েরা বেটার বুঝবে তো কাজলটা যখন চোখে লাগাই কাজলটার ওই শীষটা ততক্ষণ অব্দি দেখা যায় যতক্ষণ চোখ থেকে একটু হলেও থাকে যেই চোখে কাজলটা লাগাচ্ছি তখন কিন্তু আর আমি ওই কাজলের কাঠিটাকে দেখতে পাচ্ছি না তখন শুধু বোধ হচ্ছে যে চোখে এই কাজলের কালিটা পড়ছে তখন আর আলাদা করে দেখা নেই তখন শুধু অনুভব রয়েছে এই কাজলের কালিটা পড়ছে। তো যখন ওই কাজলের কালিটা পড়ে চোখে বা যখন জ্ঞান হয় তখন আলাদা করে দেখার কিছু নেই যে আমি এই সৃষ্টি দেখছি আমি সমুদ্রের ফেনা দেখতে পাচ্ছি না আমি ঢেউ দেখতে পাই না তখন আমি খালি জলই দেখি যে সবটাই তো জল ফেনাটাও জল ঢেউটাও জল তো সৃষ্টি মানে দ্বিতীয় জ্ঞানে সৃষ্টি নেই জ্ঞানে সৃষ্টি হতে পারে না কারণ যখন জ্ঞান হয় মানে যখন জ্ঞান হয় মানে যখন সেই বোধটা হয় সেটাই হয়ে বসে আছে আলাদা করে কি তৈরি হবে আলাদা করে কোথায় তৈরি তৈরি হবে। হবে। আলাদা করে কি দিয়ে বলছে তাহলে জ্ঞানের অভাবকে অজ্ঞান বলা যেতে পারে এরূপ প্রত্যয়ের আশঙ্কায় বলা হলো ভাব রূপ এবার সেকেন্ড যে লাইনটা যে ভাবরূপ একটা কিছু যাদের জ্ঞান হচ্ছে মানে যারা অহং ব্রহ্মাস্মী এই কথাটা যারা বোধে বোধ করছে বা যারা ব্রহ্মা এই কথাটা যারা বোধে বোধ করছে শুধু বোধ নয় বোধে বোধ করা এটা আবার বোঝানো বড় কঠিন মানে ওই মানে হাত কেটে গেলে যেমন যন্ত্রণা বোঝে প্রাণ বোঝে যার মানে আমার হয়তো হাত কেটে গেছে খুব ডিপ হয়ে চাকু দিয়ে তখন যেমন বোঝে প্রাণ বোঝে যার এটাও সেরকম একটা কিছু বোঝে প্রাণ বোঝে যায় তো বলছে যে জ্ঞানের অভাবকে অজ্ঞান বলা যেতে পারে এরূপ প্রত্যয় আশঙ্কায় বলা হলো ভাবরূপম তোকের দ্বিতীয় লাইনটাতে যেটা ছিল যে এটা এই এই ভাবরূপ একটা একটা কিছু কিছু মানে মানে যে অজ্ঞানটা ধরুন ঈশ্বরকে দেখছে মানুষ কালীকে কালী ঠাকুরকে দেখছে কৃষ্ণকে দেখছে এই ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবেরই একটা খুব ইম্পর্টেন্ট কথা ঠাকুর মাকে দেখতে পেতেন মায়ের নাকে হাত দিয়ে বলতেন মায়ের নিঃশ্বাস পরে কিনা দেখি মাকে খাইয়ে দিতেন মা খেতেন এটা এক রকমের ভাব কিন্তু এটা অজ্ঞান কারণ যখন তোতাপুরীর কাছে ঠাকুর নির্বিকল্প সমাধি লাভের জন্য বসে আছেন তখন তোতাপুরী ঠাকুরকে বলছেন মন উঠাও ঠাকুর বলছে মন ওঠাতে পারছি না সামনে মা এসে দাঁড়িয়ে যাচ্ছেন মানে কি খুব করা কথা বলছি যে মাকে যে ঠাকুর দেখছেন মাকে খাইয়ে দিচ্ছেন স্বয়ং ভবতারিণী মা কিন্তু তাও অজ্ঞান কারণ সেই একে ঠাকুর দেখছেন সেই একে যেতে গিয়ে ঠাকুরের সেই দেখা সেই ভাব আটকা পড়ে যাচ্ছে ঠাকুর বলছেন যে মা আটকে দিচ্ছেন ঠাকুর সেই নির্বিকল্প সমাধিতে যেতে পাচ্ছেন না তখন তোতাপুরি একটা ভাঙা কাছের টুকরো নিয়ে ঠাকুরের এই জায়গাটায় আঘাত করেছিলেন বলেছিলেন এখানে মন দাও তারপর ঠাকুর এই যন্ত্রণায় মন্দিরে গিয়ে তখন ঠাকুরের নির্বিকল্প সমাধি হয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব তার বলছেন যে ওই ভাব আটকে দিচ্ছে মা মায়ের ভাব আটকে দিচ্ছে তো বলছে যে একটা কিছু আমি কৃষ্ণ কৃষ্ণকে আমি দেখতে পাচ্ছি আমার আমার সারা দিন চিন্তা যে আমার কৃষ্ণ কেমন আছে আমার সারা দিন চিন্তা হচ্ছে যে আমার কৃষ্ণ আমার কাছে কখন আসবে এও রকমের ভাব তাই জন্য স্বামী বিবেকানন্দ বলছেন যে গোপীরা অবশ্যই জ্ঞানী ছিলেন কিন্তু তাহলেও তাদের মধ্যে একটু লিঙ্গভেদ ভেদ ছিল নারী পুরুষ ভেদ ছিল তাই জন্য গোপীরা হচ্ছেন গোপীরা সবকিছুকে কে কৃষ্ণবোধ করছেন কিন্তু তারপরেও গোপীদের মধ্যে একটু আলাদা ছিল সেই চরম মানে সেই জ্ঞান তো ছিলই কিন্তু সেই নারী পুরুষের একটু লিঙ্গভেদ ছিল কিন্তু জ্ঞানে লিঙ্গভেদ সেই চরম জায়গায় নেই লিঙ্গভেদ হয় না জ্ঞানে গোপীরা আবার যখন পুরো উন্মত্ত হয়ে যাচ্ছেন কৃষ্ণ কৃষ্ণ মানে চরম ব্যাপার তখন আবার তাদের মধ্যে মানে মানে বাইরের কিছু নেই তারা তারা সব লুপ্ত খালি জ্ঞান একাকার দেখছেন তারা বলছেন আহ কৃষ্ণ কালো তমাল কালো তাই তমালে ভালোবাসি তো বলছে এই যে ভাবরূপ কিছু এটাও অজ্ঞান সেটা যাই হোক সে কৃষ্ণ দেখি কালী দেখি শিব দেখি হোয়াট এভার বলছে এটাও অজ্ঞান কারণ আমি দেখছি আমি আলাদা করে দেখতে পাচ্ছি কিছু আমি ওই কৃষ্ণটাকে নিজে বলে মানে কৃষ্ণের ওই ভাবটাকে নিজের বলে বুঝছি না আমি আলাদা দেখছি ভাবরূপ অভাব নয় কেননা অজ্ঞানের সাময়িক অনুভব হয় অহম অজ্ঞ এরূপ বোধ হয় আর জ্ঞানের অভাবকে যদি অজ্ঞান বলা হয় তবে প্রশ্ন কোন জ্ঞানের অভাবকে অজ্ঞান বলা যাবে বলছে যে এবারে তার পরের লাইনটা আসছে বলছে যে জ্ঞানের অভাবকে আমি অজ্ঞ মানে আমার জ্ঞান নেই আমি তাই বলছি যে আমি অজ্ঞ বলছে এটাকে যদি অহম এরূপ বোধ হয় অজ্ঞানের অজ্ঞা সাময়িক অনুভব জ্ঞানের অনুভবের কথা অনুভব অহম অজ্ঞা এরূপ বোধ হয় আর জ্ঞানের অভাবকে যদি অজ্ঞান বলা হয় তবে প্রশ্ন কোন জ্ঞানের অভাবকে অজ্ঞান বলা যাবে কোন জ্ঞানের অভাব আমি যে দেখতে পাচ্ছি না আমি যে জানি না এও তো জ্ঞান তাহলে জ্ঞানের অভাবটা কোথায় আমি অজ্ঞ কোন জ্ঞানটা আমাকে জানাচ্ছে আমি অজ্ঞ কোন জ্ঞানটা জানাচ্ছে যে আমি ব্রহ্মকে উপলব্ধি করতে পারিনি যেই জ্ঞানটা আমাকে জানাচ্ছে আমি ব্রহ্মকে বোধ করতে পারিনি সেই জ্ঞানটা তো হয়েই বসে রয়েছে সেই তো ভিতর থেকে জানাচ্ছে আমি ব্রহ্মকে জেনেছি বা আমি জানি নি। সেই জ্ঞানটাই তো বলছে বলছে যে জ্ঞানের অভাবকে যদি বলা যায় অজ্ঞান তাহলে কোন জ্ঞানের অভাবকে অজ্ঞান বলবো কোন জ্ঞানটার অভাব জ্ঞানের একটা অভাব হতে হবে তো আমি তো ওখানে অভাবই দেখতে পাচ্ছি না কারণ আমার জ্ঞানই আমাকে নির্দেশ করছে আমি এটা জানি না কি দারুণ ব্যাপার বলছে জ্ঞানই নির্দেশ করছে আমি এটা জানি না তাহলে আমি জ্ঞানের অভাব কোথায় পাচ্ছি জানি না আজকে বারবার কেন এত অসুবিধা হচ্ছে বোধ জ্ঞান অজ্ঞান নিয়ে কথা হচ্ছে তাই জন্য এত অসুবিধা হচ্ছে কারণ জ্ঞান শব্দে তিন রকম ভাবে শাস্ত্রে বলা হয়েছে জ্ঞান শব্দে নিত্য চৈতন্যকে পরমাত্মাকে বোঝায় এবার জ্ঞান শব্দটা এতক্ষণ অজ্ঞান নিয়ে কথা হচ্ছিল এবার বলা হচ্ছে যে জ্ঞান শব্দটাকে কিভাবে বলা হচ্ছে বলছে জ্ঞান শব্দটাকে তিন রকমভাবে শাস্ত্র ব্যাখ্যা করেছে জ্ঞান শব্দের নিত্য চৈতন্য পরমাত্মাকে বোঝায় এর অভাব হতেই পারে না নিত্য চৈতন্যের অভাব কেহ কখনো প্রত্যক্ষ করতে পারেন না শব্দে বলছে জ্ঞানের যে নিত্য চৈতন্য পরমাত্মাকে বোঝায় এর অভাব হতেই পারে না নিত্য চৈতন্যের অভাব কেহ কখনো প্রত্যক্ষ করতে পারে না নিত্য চৈতন্যের বলেই সর্ববিধ অনুভব এককালে হয়ে থাকে বলছে এই লাস্ট লাইনটা যে নিত্য চৈতন্যের জন্যই সর্ববিধ অনুভব এককালে হয়ে থাকে সমস্ত অনুভব এই নিত্য চৈতন্যের জন্যই আমার আলাদা আলাদা করে অনুভব হয় না আলাদা আলাদা করে জট ছাড়ছে হয় না জ্ঞান হয় এবং সমস্ত কিছু আমার কাছে পরিষ্কার হয়ে যায় একটা একটা করে আমার জট পরিষ্কার হচ্ছে এরকম নয় তখন আসে যে আমার ভিতরে আর কোনো প্রশ্ন নেই আমার ভিতরে কোনো সংশয় নেই বলছে এটার জন্যই নিত্য চৈতন্য এই বলছে নিত্য চৈতন্যের বলে বলিয়ান। এবার দু নম্বর বলছে বুদ্ধিবৃত্তিকে জ্ঞান বলে বুদ্ধিবৃত্তি জড়ো তার আবির্ভাব লয় হয় এই বৃত্তিকে অন্তস্থ চৈতন্য প্রকাশ করলে জ্ঞান হয় বৃত্তি অসংখ্য সুতরাং কোন বৃত্তির অভাবকে অজ্ঞান বলা যাবে যদি বলি সকল বৃত্তির অভাবকে অজ্ঞান বলা যায় তবে লৌকিক কোনো জ্ঞানই থাকে না